তার হাসি, তার কপালের টিপ, আপনার মুক্ত মনের স্পর্শে এসেছেন আপনারা অনেকেই। এমন একজন স্বচ্ছ আর উদার মনের মানুষ আর পাওয়া যাবে না কিনা জানি না। আমরা সবাই গর্বিত যে এমন এখন একজন মহিষ্য মহিলাকে চেনার আর জানার সৌভাগ্য আমাদের হয়েছে। আমার দাদির স্বপ্ন ছিল তার নিজের গ্রামে একটা হাসপাতাল প্রতিষ্ঠা করা। আজকে এই হাসপাতালে আমরা সব এসেছি আর আমি জানি এই হাসপাতালটি আমার দাদিকে খুব পূর্ণ করেছিল। আপনারা আমার দাদিমার জন্য দয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেস্তে স্থান দেন। দাদিমা, তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছো যে আমরা সবাই তোমাকে অনেক অনেক ভালোবাসি। উপরে তুমি শান্তিতে ঘুমাও। আমার দাদি যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকেন, দয়া করে তাকে ক্ষমা করে দিবেন। আর আমার দাদির কাছে কারো কোনো দেনা থাকলে দয়া করে আমাদের সাথে পরে যোগাযোগ করবেন।